সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। পবিত্র কোরআনের 30তম পারার 95 নম্বর সুরার প্রথম আয়াত ওয়া তিনি ওয়া জাইতুনি, এ সুরায় আল্লাহ তাআলা তিন গাছের নামে শপথ করেছেন। সুরার প্রথম শব্দ তিনের অনুসারে এ সুরার নামকরণ করা হয়েছে সুরা আত তিন। তিনের বাংলা অর্থ আঞ্জির বা ডুমুর। মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় এ ফলের উৎপাদন বাণিজ্যিকভাবে করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আফগানিস্তান থেকে পর্তুগাল পর্যন্ত এই ফলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। এর আদি নিবাস মধ্যপ্রাচ্যে, তবে শখের বশে খুলনার মাটিতে একটি তিন গাছ মিশর থেকে এনে লাগানো হয়। বর্তমানে গাছটি সবলভাবে বেড়ে উঠেছে, ধরছে ফলও। খুলনার বাটিয়াঘাটা উপজেলার জলমার দাওহাতুল খায়ের কমপ্লেক্স পরিচালিত সোসাইটি অফ সোশ্যাল রিফর্ম স্কুলের আঙিনায় 2011 সালে সোসাইটি অফ সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট কুয়েতের প্রাক্তন মহাপরিচালক আবু মুহাম্মদ আল সাউদফি আল ফিকাহ মিশর থেকে একটি গাছ আনেন। গাছটি রোপণ করেন দাওহাতুল খায়ের কমপ্লেক্সের পরিচালক সুফি সালাইমান মাসুদ। দাওহাতুল খায়ের কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা সানার হুসাইন বলেছেন, খুলনার আবহাওয়ায় মধ্যপ্রাচ্যের এই গাছটি অন্যান্য গাছের মতো বেড়ে উঠেছে, গাছটিতেও ফল ধরেছে। গাছটির ফল আমি খেয়েছি, এটি অনেক সুস্বাদু। তার দাবি, এই গাছটি বাংলাদেশে একটাই আছে। সোসাইটি অফ সোশ্যাল রিফর্ম স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, পবিত্র কোরআনে বর্ণিত সুরা তিন যে গাছের নামে, সেই তিন গাছ এ স্কুলে থাকায় অনেকেই এটি দেখতে আসেন। বিশেষ করে যখন ফল ধরে তখন শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ বেশি থাকে। এছাড়া অনেক দর্শনার্থীও গাছটির খবর পেয়ে দেখতে আসেন। জানা যায় আঞ্জির হচ্ছে ডুমুর জাতীয় এক ধরনের ফল। এই গাছের বৈজ্ঞানিক নাম ফাইকাস কারিকা। ফাইকাস গণভুক্ত প্রায় 800 প্রজাতির মধ্যে আঞ্জির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজাতি। এই ফলের আকার কাকডুমুরের চেয়ে বড়। এটি একটি জনপ্রিয় মিষ্টি ও রসালো ফল। হিন্দি, মারাঠি, ফার্সি ও উর্দু ভাষায় এই ফলকে আঞ্জির বলা হয় এবং আরবি ভাষায় এর নাম তিন। এ গাছ 6 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। পবিত্র কোরআনে এই ফলকে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত বা অনুগ্রহ রূপে ব্যক্ত করা হয়েছে। বাইবেলেও এই ফলের কথা বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, খুলনার মাটিতে পবিত্র কোরআনে বর্ণিত তিন গাছ, এ বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।